বাবা গো কারবালার প্রান্তরে ইমাম হোসেন বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল। ও যুবক বন্ধুরা শুনুন গো বাবা, চোখের পানি ফেলতে হবে বাবা। মাহা গো ও গো জননী মাহা, একটা কথা শুনলেন মা? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনুন বাপ, চোখের পানি ফেলে ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরোয়ারি হাতে চিনিল। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরোয়ারি হাতে চিনিল। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়ে যেও না, খোয়াবা রেখে যেও না। বাবা গো ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা, যেমনই রেডি হচ্ছেন গো উনারই একটা বেটা যার নাম হলো জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বিছানা থেকে উঠে বাপের হাতখানা ধরেছেন, বলছেন আব্বা গো আপনি কোথায় যাবেন? আব্বা ইমাম হোসেন বলেছিল বেটা আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালার যুদ্ধ থামবে না। বাবা গো শোনাবো, ইমাম হোসেনের গলাটাকে আলাদা করেছিল, ইমাম হোসেনের সিনাতে কয়খানা বাবা তীর লেগেছিল, ইমাম হোসেনের মাজার কটা হয়েছিল, মাথায় এক জায়গাতে মাজার হয়েছিল, বডি এক জায়গাতে হয়েছিল। যুবকেরা কে ইমাম হোসেনের গলাটা আলাদা করেছিল, কোথায় তার দাফন করা হয়েছিল? শুনুন বাবা গো আধা ঘন্টার মধ্যে আপনাদের শুনিয়ে দিই। ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা, দুলদুলে চেপে গেছে মা গো, যেমনই দুলদুলের লাগামটা টান দিচ্ছেন বাবা, দুলদুলুম যেন দুলদুল যেন এক কদম আগে বাড়ে ও যুবক বন্ধুরা। ইয়ে মামা হোসেন যে দুলদুল বাবা চেপে আছে বন্ধুরা, দুলদুলের লাগামটা টান দিচ্ছে বাবা, কিন্তু দুলদুল যেন এক কদম আগে বাড়ে। ইমাম হোসেন বলল দুলদুল রে এখানে একটু আচ্ছা রেখে রেখে চলে আসো যাও কবরস্থানে। আচ্ছা একটা ছোট বাচ্চার জন্য কোরআন শরীফ দিয়েছেন, একটু দোয়া করতে বলেছেন। একজন 500 দিয়েছে মাসুম সাহেবের মা, একটা মন্না টোলার দিয়েছে 600 টাকা, একটা কঙ্গা টোলার দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ, একটু শুনেন বিরাদার, বাবা কেউ উঠবেন না, মাত্র 10টা মিনিট আপনাদেরকে শুনিয়ে দিবে বিরাদার। মা গো আয় আয় ও যুবক বন্ধুরা, ইমাম হোসেন যেমনই দুলদুলকে টান দিচ্ছে লাগামখানা, ওই দুলদুল যেন পাথরের মতো দাঁড়িয়ে গেল এক কদম আগে বাড়ে না। ইমাম হোসেন বলছে দুলদুল রে তাড়াতাড়ি করে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। ও যুবক বন্ধুরা কিন্তু দুলদুল আগে বাড়ে না, কেন আগে বাড়ে না? ইমাম হোসেন চলতে বলছে কিন্তু বাবা ওই দুলদুল রে জোড়া পা, 7 বছরের বেটি সাকিনা জড়িয়ে ধরে আছে।
আর বলছে দুল দুল রে আমার আব্বাকে নিয়ে যেও না, আমার আব্বা যান যদি যাই জানি না ফিরে আসবে কি আসবে না, আমার আব্বা যান যদি চলে যাই আমাদের সারা জীবন অন্ধকার হয়ে যাবে। বাবা গো আপনারা জীবনী শুনেছেন বাবা, জীবনী হলে খোলা মেলা বলা যায় বাবা। বাবা গো কারবালার কাহানি শুনে বাবা প্রাণ জুড়িয়ে যাবে, মন শান্তি হয়ে যাবে। বাবা গো ইমাম হোসাইন টান দাই দুল দুল আগে বাড়ে না, 7 বছরের বেটি সাকিনা দুল দুলের জোড়া পা ধরে আছে আর বলছে দুল দুল রে আমার আব্বা জানকে নিয়ে যেও না, আমার আব্বা যান যদি যাই তবে জানি না ফিরে আসবে কি আসবে না, বাবা যদি না থাকে তবে সারা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে ইমাম হোসাইন দুল দুল কে বলে দুল দুল রে আর দেরি করো না তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো। বাবা গো ওই জোড়া পা জড়িয়ে ধরে আছে দুল দুল আগে বাড়ে না, সাকিনা বলছে দুল দুল আমার আব্বা জানকে যদি নিয়ে যাও তবে আমার বুকের ওপরে পা রেখে যাও। দুল দুল ভাবছেন আল্লাহ গো এখন যদি আমি এক কদম আগে বাড়াই তবে সাকিনার বুকের ওপরে পা খানা পড়ে যাবে, সাকিনার বাজবে না। আল্লাহ আমি এক কদম চলবো না। ওই মামা হোসাইন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ওই মামা হোসাইন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, করে বুঝাই আপা হৃদয় মানে না। আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও না, ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা। আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও না, হোসাইন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। হোসাইন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো বেটি বাধা দিও না। ইমাম হোসেন দুলদুলকে বলছে দুলদুল এক কদম আগে কেন বাড়াও না, দুলদুল বলছেন ও গো মা ফাতেমার বেটা আপনি আমাকে আগুনে ঝাঁপ দিতে বললে আমি আগুনে লাফিয়ে যাব, আপনাকে এত ভালোবাসি হুজুর আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আজকে কেন চলি না আমার পায়ের দিকে একবার তাকিয়ে দেখো। যেমনই পায়ের দিকে তাকিয়ে দেখছেন বাবা 7 বছরের বেটি সাকিনা দুলদুলের জোড়া পা ধরে আছে আর কাঁদছেন দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না। ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল আর বেটিকে টেনে বুকখানে লাগিয়েছেন বাবা। যদি কেউ দিল্লি বোম্বাই যাই গো আর 7 বছর 5 বছরের বেটি যদি বাপের হাতখানা ধরে কান্দে ওই বাপের এক কদম আগে বাড়বে না। বেটি জানে যে গেল ফিরে এলো না, আমার আব্বা জান জানি না ফিরে আসবে কি আসবে না। ওরে দুল দুল রে আমার আব্বাকে নিয়ে যেও না, ইমাম হোসেন বেটিকে সান্ত্বনা দিয়ে বুকে লাগিয়েছে। মা তুমি কান্দিও না মা, আমাকে খুশি মনে বিদায় দাও মা। সাকিনা বলছেন আব্বা গো আপনি যাবেন না আব্বা, জানি না গেলে ফিরে আসবে কি আসবে না। ইমাম হোসেন বলছে বেটি রে আমি যতক্ষণ না যাব ওই কারবালার যুদ্ধ থামবে না রে মা। ওরে বেটি সাকিনা
আমাকে বিদায় দাও মা কিন্তু বাবা গো সাকিনা যেন চরচর করে কান্দে ইমাম হোসেন বলছেন যাই না ওরে বহির যাই না মা আমার বেটি সাকিনাকে নিয়ে যাও সাকিনাকে বুকে জড়িয়ে রাখো সাকিনাকে নিয়ে গেলেন ইমাম হোসেন দুলদুলে চেপে গেল বাবা গো শর্টকাটে বলি ইমাম হোসেন বাবা দুলদুলে চেপে পৌঁছে গেল বাবা কারবালায় যুদ্ধের ময়দানে ওই দিকে ইয়াজিদের সৈন্যরা 22,000 সৈন্যরা বাবা আর একদিকে ইমাম হোসেন একাই ওরে যুবকেরা রে কারবালার ঘটনা শুনলে বাবা চোখের পানি ধরে রাখা যাবে বাবা গো যখন এই ঘটনা কেতাবের মধ্যে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই বাবা ইমাম হোসেন যেমনই দাঁড়িয়ে গেছে ইবনে সাদ বলল সবাই তৈরি হয়ে যাও ইমাম হোসেনকে ছাড়া যাবে না ইমাম হোসেন বলল ওরে ইয়াজিদের সৈন্যরা আমি তোমাদের সঙ্গে মারামারি করব না তিনি 500 টাকা দিয়েছেন একজন চাচা আমার মারামারি করব না তার আগে তোমাদের সামনে কিছু বক্তব্য রাখবো ইমাম হোসেন বক্তব্য দিচ্ছেন বাবা এই রকম লোকজন জমা হয়ে গেছে ইমাম হোসেন বলল ওরে ইয়াজিদের সৈন্যরা তোমরা কি জানো না আমি হলাম বিশ্ব নবীর নাতি রে আর আমার সঙ্গে কেমন করে যুদ্ধ করবি রে তোমরা কি জানো না আমার নানা নবী মুস্তাফা সেই জামানার নাবিরে কেমন করে ওই নবীর গলাতে ছোরা চালাবে রে তোমরা কি জানো না আমার নানা নবী মুস্তাফা যখন বাবা গো ওই ইসরাফিল ফারিস্তা ফু দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে আমার নানারাও যা ধ্বংস হবে না 77,000 ফারিস্তারা গিয়া আমার নানা জানকে নিয়ে যাবে হাসরের ময়দানে আমার নানা যতক্ষণ যাবে না কিয়ামতের বিচার বসবে না ওই নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করবি রে এই কথাই ইমাম হোসেন বলতে নাই বাবা ইয়াজিদের সৈন্যদের চোখ দিয়ে পানি দেখলেন ঠিকই তো যেই নবীর আমরা কালেমা পড়েছি ওই নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করব দূর থেকে কেতাবের মধ্যে পাওয়া যায় ওই সীমার পাপি সীমার পাপি দূর থেকে দেখলো এইরকম হোসেন যদি বক্তব্য দেয় তবে সবাই হোসেনকে মানবে ইয়াজিদকে কেউ মানবে না বলল গো মা ফাতেমার বেটা হয় তুমি যুদ্ধ করো নচেদ ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইধ হয়ে যাও ইমাম হোসেন বলেছিল শোনো গো আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব আমি ইমান যেতে দেব না আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব ইমান দেব না যুদ্ধ শুরু হয়ে গেল বাবা ও যুবক বন্ধুরা আমার ইমাম হোসেনের হাতে ছিল তার বাড়ি খাদা বাবা গো কাজে লাগিয়ে দিল 1,000 বাবা একদিকে 22,000 সৈন্য আর একদিকে ইমাম হোসেন বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে 10ই মুহররমের দিনে বাবা গো ইমাম হোসেনের হাতে ছিল তার বাড়ি খানা যেইভাবে কেলার গাছকে ঝুড়ে দেওয়া হয় সেইভাবে বাবা ইয়াজিদের সৈন্য তোদের গলাকে জুড়ে দিচ্ছে বাবা যার শরীরে নবী বংশের রক্ত আছে গো তার সঙ্গে মোকাবিলাতে কেউই টিকতে পারে না ইমাম হোসেনের মোকাবিলা করতে কেউ পারে না ইমাম হোসেন যুদ্ধ করতে করতে ফরাত নদীতে নজর পড়ে গেল 3 দিন থেকে ভুকা পিয়াসা পেটে হুলকুমে পানি নাই দানা নয় ইমাম হোসেন বলল আমি যুদ্ধ করতে করতে পরে যুদ্ধ করব আগে ফোরাত নদীতে গিয়ে পানি পান করব ইমাম হোসেন বাবা দুলদুলকে বলে দুলদুল রে আমাকে তাড়াতাড়ি করে যুদ্ধর ময়দান থেকে ফোরাত নদীতে নিয়ে চলা বাবা গো ওই দুলদুল আগে দেখলো পিছনে দেখলো সামনে 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া ফোরাত নদীতে নেমে গেল ও যুবক বন্ধুরা আমরা একটা মাস রোজা করলাম বাবা সারাদিন অনাহারে শুধু পানি পান করার মন করতেছিল
तीन दिन थेके प्यासा ये माम हुसैन बाबा तीन दिन रे प्यासा पानी जोखन देखे छे अल्लाह गो ये पानी पान करबो अल्लाह ये माम हुसैन एक चुल्लु पानी निये छे शुधु पानी पान करार जोन्नो ओ जुबकेरा जारा मोहरम मासे लाठी खेले गो हाफ पैंट टुल पड़े जारा लाठी खेले बाबा सुने लेन बंधुरा सेदिन याजिदेरा ढोल बाजिए छिलो खुशी करे छिलो आर ये माम हुसैन जारा आहले भाई तेरे लोकेरा छिलो तारा दुख करे छिलो डुगरे डुगरे कांते छिलो ওরে যুবকের আরে ইমাম হোসেন পানি নিয়েছেন বাবা যেমনই পানি পান করতে যাবে গো আলী আকবরের কবরখানা দেখে নিল আলী আসগরের কবরখানা দেখে নিল আর বলছে ওরে পানি রে এই পানি পানি করে আমার আলী আসগর শহীদ হয়ে গেছে এই পানি পানি করে আউনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে এই পানি পানি করে আলী আকবর শহীদ হয়ে গেছে এই পানি পানি করে আবুল কাসিম শহীদ হয়ে গেছে এই পানি পানি করে মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে ওরে পানি রে আমিও তোকে পান করবো না ইমাম হোসেন পানি খানা ফেলে দিয়া বাবা দুল দুলে চেপে গেল ওরে দুল দুল রে আমি পানি পান করব না আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চল ও যুবক বন্ধুরা ওই দিকে ইয়াজিদের সৈন্যরা ইবনে সাদ বলল শুনো গো ইমাম হোসেন এবার পানি পান করে নিয়েছে কিন্তু খোদার কসম বাবা ইমাম হোসেন এক চুল্লু পানি পান করে নাই বাবা ওই অবস্থায় বন্ধুরা সবাই তৈরি ইমাম হোসেন দুলদুলে চেপে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা বাবা কথাই বলে মারলে মার খেতে হয় বাবা একটা দুরাচার এত জোরে বল্লম চালিয়ে দিল ওই বল্লম খানা গিয়ে লাগবি তো লাগ ইমাম হোসেনের হাতে লাগলো না পায়ে লাগলো না ওই বল্লম খানা গিয়া ইমাম হোসেনের চোখের কোনাতে লেগে গেল যেমনই লেগে গেছে বাবা ইমাম হোসেন দুলদুলে থাকতে পারলেন না যেন বাবা জমিনে চলে আসলো শুয়ে গেছেন বাবা যেমনই শুয়েছেন বন্ধুরা তিনটা লোক এসে ইমাম হোসেনের ওপরে চেপে গেল একটা চেপেছে পায়ের ওপরে একজন চেপেছে জাঙের ওপরে আর একজন চেপেছে সিনার ওপরে একটা লোকের ওপরে যদি তিনটা লোক চাপে বাবা বলুন তার অবস্থা কি হবে ইমাম হোসেন হিলতে পারে না বলছেন ও গো শুনো আমার ওপরে তোমরা তিনজন চেপেছো তবে বলো আমার গলাটা কেটা কাটবে বাবা গো যেই লোকটা সিনার ওপরে চেপেছিল উনি বলছেন ও গো মা ফাতেমার বেটা আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না ওরে যুবকেরা রে ইমাম হোসেনকে বলছে আমি ছাড়া কেউ গলা কাটতে পারবে না ইমাম হোসেন বলল ভাই যখন তুমি চ্যালেঞ্জ করছো তোমার সিনার বুটামটা একবার খুলে দাও একবার তোমার সিনাখানা আমি দেখতে চাই কেন সিনা দেখবেন বাবা আমার নবী বলেছিল ওরে আমার ছোট্ট নাতি তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা শিগরির দাগ থাকবে ইমাম হোসেন বলল সিনাটা বুটাম খুলো যেমনই খুলেছেন বাবা দেখছেন একটা লম্বা শিগরির দাগ রয়েছে ইমাম হোসেন বলল শুনো গো তুমি ছাড়া আমার গলা কাটতে কেউই পারবে না তবে ওরে শুনো শুনো যেই লোকটা সিনাতে চেপেছিল তার নাম কি ছিল বাবা কেতাবে লিখছেন বন্ধুরা যেই লোকটা সিনাতে চেপেছিল সেই লোকটার নাম ছিল সীমার পাপি ওই সীমার পাপি বাবা ছোরা খানা নিয়া ইমাম হোসেনের গলাতে ছালিয়ে দেবে ওরে যুবকেরা ও গো মা বোনেরা শুনুন বা ওই কারবালার ঘটনা ইমাম হোসেন বলেছিল সীমার রে আমার গলাতে ছোরা চালাবে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তবে শুনো এখন টাইম কি হয়েছে আগে ঘড়ি ছিল না বাবা গো সীমার পাপি তাকিয়ে দেখলো কানটা
খাড়া খাড়া করে আছে বাবা গো কুফার জুমা মসজিদে আজান হচ্ছে বাবা দশই মুহররমের দিনে শুক্রবারের আজান হচ্ছে ইমাম হোসেনকে বলছেন ওগো মা ফাতেমার বেটা এখন আজান হচ্ছে বলতে লাগলে শুনো গো আমাকে পাঁচটা মিনিট সময় দাও আমি প্রথম দুই রিকাত নামাজ আদায় করে নিই সিমার বলছে পড়তে দেব না কেতাবে লিখছেন বাবা পাছড়া পাছড়ি করে ইমাম হোসেন দুই রিকাত নামাজ পড়লেন আর বলছেন আল্লাহ গো হাত তুলেছেন আল্লাহ আমার বাপের নামাজ কাজা নাই আমার মায়ের নামাজ কাজা নাই আমার দাদার নামাজ কাজা নাই আল্লাহ গো আমি আমার সাদা খাতাতে লাল কালির দাগ পড়তে দেব না ও যুবক বন্ধুরা বলছেন আল্লাহ আমি এইভাবে নামাজ পড়লাম আল্লাহ আল্লাহ তুমি নামাজটা কবুল করে নাও বাবা গো ইমাম হোসেন পড়ে আছে আর দুলদুল যেন চতুর্দিকে ঘুরছে ইমাম হোসেন বলল দুলদুল রে আমার হালিয়াকে খবরখানা করে দে যে ইমাম হোসেন যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে যাও রে দুলদুল কই ওরে খবর আমার হালি জানোয়ার কান্দে না মনের দুঃখ মনে রইল দোল দোল মনের দুঃখ মনে রইল মাদিনা যাওয়া হল না ইমাম হোসেন কান্দে ছিল বাবা আর যেন সীমার পাপিকে বলছে সীমার রে এবার ছোড়া আমার গলাতে চালিয়া দা ও যুবক বন্ধুরা ওই সীমার পাপি বাবা চোরা কানা চালাচ্ছে গো কিন্তু ইমাম হোসেনের গলা কাটতে পারে না এত ধারালা ছোরা ইমাম হোসেনের গলা কাটে না সীমার পাপি বাবা রাগ করে ভাবছে কেন কাটে না ছোরা খানা চালিয়ে দিল একটা পাথরে পড়েছে ওই পাথর পর্যন্ত দুই খণ্ড হয়ে গেল সীমার পাপি ভাবছে জানি না যে পাথর ছোড়াতে পাথরকে দুই খণ্ড করে দেয় কিন্তু ইমাম হোসেনের গলা কেন কাটে না বলছেন ও গো মা ফাতেমার বেটা তোমার গলা কেন কাটে না ইমাম হোসেন বলছে শুনো গো সারা জীবন যদি এই জায়গাতে ছোরা চালাও তবু আমার গলা কাটবে না কারণ হলো একটা যে জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা আমার নাবি মোস্তাফা চুমা দিয়েছিল আমার নানা চুমা দিয়েছে ওই জায়গাতে ছোরা চলবে না বলল কি করব বলল একটু ওপরে চালাও তোমার ছোরা কাজ করবে বাবা গো যেমনই ছোরাখানা চালিয়েছে ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা গো ইমাম হোসেন শহীদ হইল যেমনই দুলদুল চলে যাচ্ছে বাবা খিমার দিকে সাকিনা তাকিয়ে দেখছেন আমার আব্বা কেন দুলদুলে দেখা যায় না জয়নাল আবেদিন দেখছেন আমার আব্বা কেন দেখা যায় না বাবা গো ওই দিকে জয়নাব দেখছেন আমার ভাইকে কেন দেখা যায় না সবাই যেন কান্দতে আরম্ভ করেছে এই জন্য তো কবি লিখেছেন বাবা কান্দে জয়নাব কান্দে কল সম কান্দে সাকিনা কান্দে জয়নাব কান্দে কল সম কান্দে সাকিনা খালি দোল দোল ফিরাইল হোসেন এলো না কান্দে জয়নাব কান্দে কল সম কান্দে সাকিনা বাবা গো দুঃখের বায়ান ইমাম হোসেনকে কারা মাটি দিয়েছিল বলবো বেরাদার তবে শেষ সময় ইমাম হোসেনকে যারা মহব্বত করে ভাই আমি বলবো দুটা খোদার বান্দার কাছে আমি 500 করে টাকা ইমাম হোসেনের মহব্বতে যারা আহলে বাইতকে রাজি করে নিল আমার নবী রাজি আমার নবী রাজি আল্লাহ রাজি আর আল্লাহ যদি রাজি হয় বাবা জান্নাত গ্যারান্টি আমি 5টা খোদার বান্দার কাছে মাত্র 500 করে টাকা আমি নেব বেরাদার যারা ইমাম হোসেনকে মহব্বত করে খোদার বান্দা 500 টাকা
আমার নবী মুস্তাফা নিজের হাত নবী ফকির হাদিসের মধ্যে বলেছে কাউরি বাড়িতে যদি ফকির যায় ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াইও না বাবা গো ওই ফকির যদি আপনার জন্য দোয়া করে দেয় তবে আপনার বেড়া পার হয়ে যাবে ও যুবক বন্ধুগণ বাবারা 3.5 হাত জায়গাতে আমাদেরকে চলে যেতে হবে বাবা ও সোনা মানিকেরা এত বড় জায়গাতে বাবা আপনি চিন্তা করেন বন্ধুরা কোন লাইট কোন বাতি যদি না থাকে একাই যদি বসে থাকেন বাবা তবে কত ভয় লাগবে বাবা গো এত খোলামেলা জায়গাতে যদি ভয় লাগে তবে 3.5 হাত জায়গাতে কেমন করে থাকবেন বাবা ও যুবক বন্ধুরা যেই সমাতে বাবা গো আপনার হাতখানা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে এই দান বলবেন আল্লাহ এই ব্যক্তি জাহান্নামী হতে পারে না দান করেছে বাবা গো ওই দান আপনাকে জান্নাতে নিয়ে যাবে ও যুবক বন্ধুরা দুনিয়াতে কেউ থাকেনি বাবা কিছুই থাকবে না শুধু মাটি আর মাটি এই জন্য তো কবি লিখেছেন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি হাই হাই এই জগতে আমার আপন আর তো কেগো নাই হাই হাই এই জগতে আমার আপন আর তো কেগো নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা জোরে বলুন মহাব্বাতে বলুন সুবহান আল্লাহ বাবা গো একটা কোন খোদার বান্দা 10,000 টাকা হলেন না কেউ নাই যে সত্যিকারী মাকে ভালোবাসেন একটা পরিচয় দেবেন না এই পাগলা পার কবরিস্তানের উন্নতি কল্পে জালসা বাবা আজকে সবাইকে একদিন কবরের মধ্যে যেতে হবে 3.5 হাত জায়গাতে যেতে হবে এই বাবা একটু চিন্তা করেন রয়্যাল সাহেবের আম্বাদেশের 502 টাকা আর একজন দিয়েছেন 500 টাকা সুবহানাল্লাহ এক কাজ করেন বস্তা দিয়েছেন আচ্ছা এদিকে বস্তা লেই যান তো হ্যাঁ এদিকে যান আচ্ছা বাবা আপনাদের মধ্যে 786 করে টাকা আমার 10টা খোদার বান্দার কাছে নেব প্রথম ব্যক্তি একটা 786 টাকা একটু হাত তুলুন তো ভাই আছেন কেউ ওই যে পিছন থেকে আমার আছেন ওই যে একটা হাত তুলেছে সুবহানাল্লাহ নারায় তাকবীর এই তোমরাকে বলতে হবে এখন তো ভলিউম বাবা বাড়ছে রে জোরে লাগা নারায় তাকবীর নারায় রিসালাত 786 টাকার দাতা সুবহানাল্লাহ ওই যে চাচা চলে আসছে লি আসেন 786 টাকা পিছনে বলেছে আর এদিকে একটা কোন খোদার বান্দা নাই 786 টাকা ভাই
কেউ নাই দুই নম্বরে কোন খোদার বান্দা 786 টাকা একটা কেউ আছেন সুবহানাল্লাহ আরে টাকা পয়সা ধন দলত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই এই সঙ্গের সাথে আপনার টাকাটাই যাবে বেরাদার নানিকে কি আছে আরে বাপ রে পাংখা মাংখা সব নিয়ে চলে এসেছে ঝাড়ো ঝাড়ো টাকা পয়সা আছে আইদে টাকা আছে রাইসউদ্দিন বিড়ির কোম্পানি কই বিড়ির কোম্পানি কই কোম্পানি ও রাইসউদ্দিন বিড়ির কোম্পানি সুবহানাল্লাহ ভাই আপনার বিড়ি ভালো বানবে একটু আরলি আসো না টাকা পান্নুটলা আচ্ছা স্বামী ইন্তিকাল করেছে 100 টাকা আর দুখানা পাংখা আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 সুবহানাল্লাহ আমার কি বলে বিড়ির মার্চেন্ট সাহেব আপনি কোথায় আছেন একটু আসুন তো কারণ মা বোনেরা আছে একটু এলান করে দেবো সবাই আপনার এই বিড়ি বানবে কেন আপনার কাছে একটু বেশি নেবো আপনি একটু আসেন ভাই বিড়ির মার্চেন্ট সাহেব আর বলছিলাম বাবা 786 টাকা দুটা খোদার বান্দা হইল গো একটা আর কেউ নাই বাবা একটা কোন খোদার মাত্র 5টা মিনিট নেবো ভাই কারণ বক্তব্য শোনাতে হবে যেহেতু আপনারা আপনাদের আমার পিছনে অনেক বক্তা আছে আজকে সুবহানাল্লাহ চাচা পিছনে হাত তুলেছিল 786 টাকা উনি দিয়ে দিয়েছেন এই যে 786 টাকা ঘুরিয়ে কত টাকা পাবে চাচাকে দেন কত আছে সুবহানাল্লাহ নানি গে নানি আমার 1000 টাকা দিয়েছে সুবহানাল্লাহ দেখেন আমার নানিরাও টাকা নিয়ে আসে ভাই ই জানে যে মাওলানা তাফাজুল উঠলে টাকা দিতে হয় মানে আগে থেকে গুছিয়ে রেখেছে টাকা খালা তাড়াতাড়ি নিয়ে আসো না খালা গে দেরি করো না খালা 501 টাকা কি নাম বাবা 551 টাকা দাদা দাদি নামে দিয়েছেন 551 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটু তাড়া দেরি করবেন আপনারা চটচট করে উঠা চলে আসেন না এই তো চলে এসে খালু 2000 টাকা দিয়েছেন মা বাবার জন্য দোয়া করতে বলেছে 600 টাকা নাই আপনি অনেক আছে বস্তা যান আরো যান হ্যাঁ ও বারো যান টাকা আজকে নিয়ে এসে ওরা মানে জান এই আজকে টাকা প্রচুর লাগবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার মা বলে আজকে টাকাই নিয়ে এসে খালি খালা গো খালি ভইরা দে নিয়ে এসে রে বাবা রে ও সব দিকে টাকা চলে আসছে আরো বস্তা নাই আচ্ছা এদিকে আমার বাবাদের তরফে যাচ্ছে বাপ আপনারা চাদরে চাপার দেন একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান আকাশ শেখ দিয়েছেন 310 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ নিয়ে আসেন নিয়ে আসেন 100 টাকা দিয়েছেন আর 1 টাকা মাশাআল্লাহ তবে বেরাদার আচ্ছা এই গ্রামে কোনো মাস্টার সাহেব কোনো হাজি সাহেব নাই গো হ্যাঁ মাস্টার সাহেব না যে 10000 টাকায় একটা কোনো খোদার বান্দা হবে না এত জোরে নারে লাগাতাম তিরপাল ছিঁড়ে দিতাম আমি একজন খালি হই এত দেখেন ছিঁড়া না দিত নাম থাকবে না চেঞ্জ করে লিব যা হবে দেখা যাবে খালি 10000 টাকায় একটা তো হন খালাকে ময়া দয়া নাই রে কাঞ্জুসের বেরাদার বন্ধুগণ বাবাজি আমার আমার নবি পাক সাহেবে লাউলাক বাবা একদিন পাহাড়ের উপরে দুই রিকাত নামাজ আদায় করছিলেন বেরাদার আমার নবি পাক পেটে পাথর বেঁধে ইসলামের দাওয়াত দিয়েছিলেন বাবা ডগরে ডগরে নগরে নগরে আমার নবী গিয়ে কলেমা পড়িয়েছিলেন বাবা গো সেদিন আমার নবী পাক নামাজ আদায় করছেন নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন বাবা আর আবু জেহেল ওই রাস্তা ধরে চলে যাচ্ছে আবু জেহেল আমার নবীর আপন চাচা ছিল না বেরাদার গেরাম ও চাচা বংশের চাচা ওই আবু জেহেল আমার নবীকে দেখে ফেললেন বাবা বেরাদার বন্ধুগণ বাবা জি আমার শোনন ওই আবু জেহেল দেখছেন আমার নবী মোস্তফা নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন বাবা ও যুবক বন্ধুরা শোনুন
হোদার কসম এক ফোঁটা যদি চোখের পানি ফেলে দেন বাবা পবিত্র সব হাতে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে ও যুবক বন্ধুরা ও গো সোনা মানিকেরা আবু জেহেল ভাবলো আজকে আলামে নবী মোস্তফা আজকে নমাজের অবস্থায় দাঁড়িয়ে আছে আজকে যদি নবীকে পাথর মেরে দিই তবে ইসলাম প্রচার হবে না বাবা গো ওই আবু জেহেল একখানা শত পাথর তুলেছে বাবা আমার নবীকে মারার জন্য ও যুবক বন্ধুরা ও গো সোনা মানিকেরা আমার নবী মোস্তফা কোন অন্যায় কথা বলে নাই বাবা আমার নবী মোস্তফা কোন খারাপ কথা বলে নাই বাবা আমার নবী মোস্তফা নামাজের অবস্থায় দাঁড়িয়েছিল হায়রে আবু জেহেল বাবা ওই পাথর খানা নিয়া আমার নবীর কাছাকাছি হল রে বাবা এই পাথর খানা দিয়া আজকে নবীকে মেরে দেব আজকে যদি নবীকে মেরে দিই তবে ইসলাম বন্ধ হয়ে যাবে বাবা গো ইসলাম বন্ধ হবে ইসলামকে মিটার কারণে আবু জেহেল পাথর খানা নিয়া আমার নবীর কাছাকাছি হল যেমন কাছাকাছি হয়েছে বাবা গো ওই পাথর খানা নিয়া আমার নবীকে নিশানা করেছে বাবা আর যেমন নিশানা করেছে বন্ধুরা নিশানা করে গতি বেগে চালিয়ে দিল এত জোরে পাথর খানা চালিয়ে দিয়েছেন বাবা গো ওই পাথর খানা কি আমার নবীর হাতে লাগলো না পায়ে লাগলো না ওই পাথর খানা গিয়া আমার নবী মোস্তফার কপালে লেগে গেল আর যেমনই কপালে লেগে গেছে বাবা আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না মা বলে যেন জমিনে পড়ে গেল আর এত জোরে পাথর খানা লেগেছে বাবা কপাল ফেটে গিয়া যেন রক্তাক্ত শুরু হয়ে গেল হায়রে আমার নবী পাক রাঙামাতুল্লিল আলামিন নবী কোন অন্যায় কথা বলে নাই এত জোরে পাথর খানা লেগেছে বাবা আমার নবী পাকের কপাল খানা ফেটে গেল আর মা বলে যেন জমিনে পড়ে গেছে আর যেমন মা বলে পড়েছে বন্ধুরা মার কথা স্মরণ হয়ে গেল আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো আল্লাহ তবে আমার কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত আজকে যদি আব্বা জান বেঁচে থাকতো তবে আমাকে নিয়ে ডক্টরের বাড়ি নিয়ে যেত বাবা গো আমার নবীর মা নাই বাবা নাই বাবা গো চার বাবা মা দুনিয়াতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই রে বাবা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না এমন দরদিনী মা আজকে যদি সন্তানের অসুখ হয় ওই মা সন্তানকে টেনে বুকে লাগিয়ে সান্ত্বনা দেবে বাবা ও যুবক বন্ধুরা একটাই কথা বলে দি বাবা মা বাবাকে কেউ কষ্ট দেবেন না যদি পারেন বন্ধুরা তবে বাড়ি যাবেন আর মায়ের কদমে একবার চুমা দিয়ে দেবেন জোরে বলুন মায়ের কদমে চুমা দিয়ে দেবেন বাবা ও যুবক বন্ধুগণ বাবারা আমার নবী পাক বাবা পড়ে গেছে জমিনে আরে কপাল দিয়া যেন ঝড় ঝড় করে রক্ত ছড়ে যায় আল্লাহ গো আজকে যদি আমার মা থাকত
আমাকে বুকখানে ভরে সান্ত্বনা দিত আল্লাহ আব্বাজন যদি থাকত আমাকে ডক্টরের বাড়ি নিয়ে যেত আল্লাহ আমার নবীর মা নাই বাবা নাই আমার নবী যেন জমিনে পড়ে পড়ে ডুগরে ডুগরে কাঁদছে যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না রে বাবা ওই নবী পাক আজকে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা নাই বাবা নাই আমি আর বাড়ি যাব না গো আল্লাহ আমি যদি বাড়ি যাই আমি কাকে মা বলে ডাকবো কাকে আব্বা বলে ডাকবো কে আমাকে সান্ত্বনা দেবে আমার নবী ভাবছেন আল্লাহ গো আজকে আমি আর বাড়ি যাব না গো আল্লাহ হাই রে নবী মোস্তফা ও যুবক বন্ধুরা ওগো সোনা মানিকেরা আমার নবী পাক বাবা জমিন থেকে উঠে রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা আর যত দূর আগিয়ে যাচ্ছেন বাবা হাই রে আমার নবীর কপাল দিয়া যেন ঝরঝর করে রক্ত ঝরে যাচ্ছে বাবা আমার নবীর সাদা জামা গোলা যেন রক্তাক্ত হয়ে গেল ও যুবক বন্ধুরা নবী চলতে পারে না শুধু বাবা গো সাদা জামা রক্তাক্ত হয়ে গেল আর মুখ দিয়া শুধু একটাই কথা বের হচ্ছে আল্লাহ আজকে আমার মা যদি থাকতো আল্লাহ তবে এই টাইমে গিয়া আমার মায়ের বুকে লেগে যেতাম জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যদি মা থাকতো তবে মার বুকে লেগে যেতাম আল্লাহ আহ কবি লিখেছেন বাবা মা মা পাল না মা গো মা পাল না মা মা পাল না মা গো মা পাল না মা মা পাল না মা গো মা পাল না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা পাল না মা গো মা পাল না মা মা পাল না মা গো মা পাল না ও দোহাম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও দোহাম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও দোহাম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা পাল না মা গো মা পাল না মা মা পাল না মা গো মা পাল না মা মা পাল না মা গো মা পাল না মা মা পাল না মা গো মা পাল না ও গোয়াপ্পা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গোয়াপ্পা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গোয়াপ্পা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বল না মা গো মা বল না মা মা বল না মা গো মা বল না মা মা বল না গো মা বল না আমার নবী পাক মা মা বলে কাঁদছে আর রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা হাই রে আমার নাভি পাকরে চোখ দিয়ে পানি থামে না কপাল দিয়ে যেন টস টস করে বাবা রক্ত ঝরছে
আমার নবী পাক বাবা আমার নবীর চেহারা এত সুন্দর ছিল গো আসমানের চন্দ্রতে দাগ আছে বাবা কিন্তু আমার নবীর চেহারাতে কোন দাগ নাই রে বাবা এত সুন্দর চেহারা আর যেন আবু জেহেল পাথর আমার নবীর কপালে মেরে কপাল ফাটিয়ে দিয়েছে আমার নবী রাস্তা ধরে যায় আল্লাহ আমি এখন বাড়ি যাব না গো আল্লাহ বাড়ি যদি যাই তবে মা নাই যে মা বুকে জড়িয়ে ধরবে আল্লাহ বাবা নাই যে বাবা গিয়ে সান্ত্বনা দেবে আল্লাহ আমার নবী কোথায় যাবেন বাবা ওই অবস্থায় গিয়া কাবা ঘরে আমার নবী ঢুকে সাজদাতে পড়ে গেলেন আর যেন ডুগরে ডুগরে আমার নবী কাঁদছেন বাবা ওই দিকে যেই সমাতে আমার নবীকে পাথর মেরেছিল আমার নবীর একটা চাচি আম্মা যার নাম বাবা আমিরে হামজার বিবি উনি দেখে নিয়ে ঘরের কোনাতে কাঁদতেছে আল্লাহ আজকে আমার ভাতিজাকে এত জোরে মেরেছে আজকে যদি উনার মা থাকতো মা সহ্য করতে পারতো না আমি চাচি হইয়া কেমন করে সহ্য করব আল্লাহ চাচি আম্মা ঘরের কোনাতে ডুগরে ডুগরে কাঁদছেন বাবা আর ওই অবস্থায় আমিরে হামজা তীর ধনুক নিয়ে বাবা বাড়ি ঢুকছেন বিবির চোখে পানি দেখে বলছেন বিবি কেন তোমার চোখ দিয়ে পানি ঝরছে বলো কে তোমাকে দুঃখ দিয়েছে বলছেন স্বামী গো আমার ও গো আমার মাথার তাজ আমাকে কেউ দুঃখ দেয় নাই আমাকে কেউ কষ্ট দেয় নাই তবে বিবি বলো তুমি কাঁদছো কেন বলো বলছেন স্বামী গো আমার আপনার ভাতিজাকে আবু জেহেল এত জোরে পাথর মেরেছে আপনার ভাতিজার কপালটা ফাটিয়ে দিয়েছে তার এতটা চাচা থাকতে তার বদলা নিতে পারলো না আমি চাচি সহ্য করতে পারি না ও গো স্বামী গো আমার আমার ভাতিজার মা যদি থাকতো তবে মা বেটাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিত ও গো স্বামী গো আমার আমি আপনার কাছে টাকা চাইব না পয়সা চাইব না একটা কাজ করে দেন স্বামী গো একবার আমার ভাতিজাকে আমার বুকখানে এনে দিন আমার ভাতিজাকে আমি বুকখানে জড়িয়ে রাখবো আর মায়ের মতো একটু সান্ত্বনা দেব গো স্বামী আমার ওই আমিরে হামজা বিবির কথা শুনে ঘোড়া থেকে নামলো না ওই অবস্থায় বাবা বলছেন বিবি আমার আমি চললাম যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার বদলা খানা না নেব আমি ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে আসবো না ওই দিকে যুবক বন্ধুরা আবু জেহেল আমার নবীকে পাথর মেরে দিয়ে নিজের লোকজনের সাথে আলোচনা চলছে আজকে নবীকে এত জোরে পাথর মেরেছি গো নবী আর যেন দুনিয়াতে বেঁচে নাই কথা চলছে বাবা আমিরে হামজা তীর নিয়ে উপস্থিত হলো আমিরে হামজার এত শক্তিশালী ছিল আমার নবীর চাচার সবাই চুপচাপ দাঁড়িয়ে গেল আমিরে হামজা বলছে বলো গো আমার ভাতিজাকে কেটা মেরেছে কেউ কোনো কথা বলে না বাবা লাস্টে আবু জেহেল বললো আমি মেরেছি যেমনই আমি মেরেছি বলা বাবা তীরের নিশানা করে এত জোরে তীরখানা চালিয়ে দিল ওই তীরখানা গিয়া আবু জেহেলের মাথায় লেগে গেল মাথা ফেটে গেল আর রক্ত মাখা তীরখানা নিয়া আমিরে হামজা বের হচ্ছে আবু জেহেলের লোকজন বলছে হুজুর
আপনাকে মেরে যাবে আমরা কি চুপচাপ দেখব একবার অনুমতি করে দেন আপনার কি বলে আমির হামজার মাথাটা কেটে আপনার পায়ের নিচে ফেলে দেব আবু জেহেল বলল না যেতে দাও বলল কেন বলল আজকে উনি আমাকে মেরেছে তবে উনি ভালোই করেছে তবে শোনো দুটা কারণ আছে আমিও কালমা পড়ি নাই আর আমিরে হামজাও কালেমা পড়ে নাই এখন যদি আমিরে হামজার কাছে বদলানি তবে নবীর কালেমা পড়ে নেবে এই জন্য যেতে দাও আমিরে হামজা ওই তীর মাখা রক্ত নিয়া কাবা ঘরে ঢুকেছেন বাবা দেখছেন আমার নাবি মোস্তাফা সিজদাই পড়ে আছেন আর রক্ত যেন টস টস করে ঝরছে আমার নবীর সাদা জামাগুলা যেন রক্তাক্ত হয়ে গেছে আমির হামজা বলছেন ভাতিজা একবার মাথাটা তুলো আমার নবী বলছেন কে আছেন গো আমার চাচা তো দুনিয়াতে নাই আমার বাবা নাই কেউ চাচা আমার নাই যদি আমার চাচা গোনেরা থাকতো আবু জেহেল আমাকে পাথর মারতো না বলছেন ভাতিজা একবার মাথাটা তুলো আর আমার হাতের দিকে দেখো যেমনই বাবা গো মাথাটা তুলে দেখছেন আমিরে হামজার হাতে একখানা রক্ত মাখা তীর নিয়ে আছে বাবা বলছেন ভাতিজা যেই তোমাকে বুঝে গেল মেরেছে আমি তার মাথা ফাটিয়ে দেখো আমি রক্ত নিয়ে এসেছি ভাতিজা তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না চলো তোমাকে বাড়ি নিয়ে যাবো হাইরে নবী মোস্তফা যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না ওই নবী মোস্তফা বলছেন চাচা গো ও গো চাচা আপনাকে একটা কথা বলবো চাচা বলছে ভাতিজা বলো কি বলবে বলছেন চাচা গো আজকে আপনি আমার সঙ্গে মারামারি করতে গিয়েছিলে চাচা যদি আপনাকে মেরে দিত চাচা তবে আপনি জান্নাত পেতেন না বলল কেন ভাতিজা আমি তোমার জন্য মারামারি করব কেন জান্নাত পাবো না বলছেন চাচা গো কারণ হলো একটা আবু জেহেল কালেমা পড়ে নাই আর আপনিও কালমা পড়ে নাই আবু জেহেল যেই দলের লোক আপনি হচ্ছেন সেই দলের লোক আমির হামজা বলছে ভাতিজা যাই হয়েছে হোক না কেন তোমার চাচি আম্মা কত না কাঁদতেছে চলো তোমাকে নিয়ে যাও হাইরে নবী মোস্তফা বলছেন চাচা গো আমি কোনো মতে যাব না গো চাচা বলল কেন ভাতিজা বলো এই জন্য যাব না আমার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই চাচা কে আমাকে সান্ত্বনা দেবে গো চাচা বলছেন ভাতিজা তোমার মা নাই তো কি তোমার চাচি আম্মা বেঁচে আছে মার মতো তোমাকে সান্ত্বনা দেবে হাজার হইল নিজের মায়ের মতো কে হবে রে বাবা এই জগতে যার মা নাই বাবা নাই তার দুনিয়াতে বাবা কিছুই বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা ওরে যুবকেরা আমার মা বোনেরা শুনুন মা গো আমিরে হামজা বলছে ভাতিজা আমি কি করলে তুমি খুশি হয়ে বাড়ি যাবে আমার নাবি বলছেন চাচা গো আপনার সঙ্গে বাড়ি যেতে পারি চাচা যদি আপনি আমার মধুমাখা কলমা শরীফে পড়ালেন আমিরে হামজা বলছে ঠিক আছে ভাতিজা তোমার কালেমা পড়িয়ে দাও আমাকে হাইরে নবী মোস্তফা বলছেন চাচা গো আগে আপনি গোসল করে আসুন ওযু করে আসুন এই জন্য আপনার হাতে রক্ত চাচা আর রক্ত হইল না পাক বাবা গো
আমিরে হামজা গোসল বানায়া ওযু করে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর আমার নবী মোস্তফা বাবা আমার নবীর মধুমাখা কলেমা শরীফ যেন চাচা আমিরে হামজাকে পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা গোটা মজমালা ইলাহা ইল্লাল্লাহ আকেলা ইলাহা ইল্লাল্লাহ আকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ আর মহব্বতে বলুন না সুবহানাল্লাহ যারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন সুবহানাল্লাহ আপনারা গোটা মাজমা যারা নবীকে সত্যিকারই ভালোবাসেন একটু দুনো হাত তুলে একটু পরিচয় দেন তো বলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনারা সবাই তো নবীকে ভালোবাসেন বেরাদার আজকে বক্তব্য শোনাবো চিন্তা নেই তবে কিছু লেনদেন করতে হবে ভাই একটা ছোট্ট করে আপনাদের ঘটনা বলি ঈমানটা তাজা হয়ে যাবে মায়ের নামে আচ্ছা সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেরাদার ইসলাম এই যে মার কথা যখন বললো একটা ঘটনা মনে হয়ে গেল ভাই যিনারা দাঁড়িয়ে আছেন ভাই বাইরে একটু চলে আসেন ভাই আপনারা কি টাইট প্যান্ট পড়েছে আসেন ভাই এই দিকে এত সুন্দর জায়গা কেন ওখানে দেখছেন ওখান থেকে আপনাদের জন্য তো জায়গা করা হয়েছে আপনার ভিতরে আসেন ভিতরে আসুন ভাই একদিন শুনেন আমার দিকে দেখেন ভাই একদিন মুসা আলা নবিয়ে না উনি আল্লাহর কাছে গিয়েছেন বাবা তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলছেন বলছেন আল্লাহ গো আমার সঙ্গে জান্নাতে কে যাবে আল্লাহ আমার আল্লাহ বলছেন মুসা তুমি কি জানতে চাও যে তোমার সঙ্গে জান্নাতে কে যাবে বলে হ্যাঁ আল্লাহ গো আমি জানতে চাই যে আমার সঙ্গে জান্নাতে কে যাবে আমার আল্লাহ বলছেন মুসা তবে শুনে নাও তোমার সঙ্গে জান্নাতে যাবে কোন মাওলানা যাবে না কোন পীর সাহেবে যাবে না কোন হাজি সাহেবে যাবে না ও মুসা শোনো তোমার সঙ্গে জান্নাতে যাবে একজন কসাই একজন কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে যে সারা জীবন কসাইগিরি করে মাংস করে উনি জান্নাতে যাবে তা মুসা নবী বলছেন আল্লাহ গো এটা কেমন কথা হইল একটা কসাই আমার সাথে জান্নাতে যাবে বলছে হ্যাঁ যাবে বলছেন আল্লাহ গো যখন জান্নাতে আমার সঙ্গে যাবে যখন আমার সাথে জান্নাতে যাবে আমি একবার দুই নয়নে একবার কসাইকে দেখতে চাই ও যুবক বন্ধুরা আমার আল্লাহ বলছেন ঠিক আছে মুসা যখন তুমি দেখতে চাও সকাল বেলাতে তুমি চলে যাবে ওই বাজারের ওপরে দেখবে বাজারের মধ্যে একজন মাংস বিক্রি করবে ওই লোকটা তোমার সঙ্গে জান্নাতে যাবে মুসা লানা বিনা ভাবলে যখন জান্নাতে যাবে তো একবার গিয়ে দেখেইলি যে কসাই কি করে আমার সাথে যাবে যাচ্ছেন বাবা গিয়ে দেখছেন তো মাংস অনেকগুলো করে আর মাংস বিক্রি করছেন মুসা আলা নবী না দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন মাংস তো বিক্রি করছে ঠিক কথা কিন্তু ওই মাংসর মধ্যে ভালো ভালো মাংসগুলা পিসগুলো কলেজিগুলো এখান এখান করে নিচ্ছে না আর তিরপালের নিচে ভরে ভরে রাখছে বাবা মুসা নবী বলছেন আল্লাহ এটা কেমন কথা হইল যে কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে উনি তো একটা মাংস চোর উনি তো মাংস চুরি করছে তো জান্নাতে কি করে যাবে আমার আল্লাহ বলছেন মুসা তুমি একবার নজর করে দেখা থাকো বাবা গো মুসা নবী দেখে আছে যত ভালো ভালো মাংসগুলা ছিল বাবা গো তিরপালের নিচে রেখেছেন ও যুবক বন্ধুরা যেমনই রেখেছেন বাবা এবার সমস্ত মাংসগুলা যখন বিক্রি হয়ে গেল বাবা গো বিক্রি হতে না যে মাংসগুলা তিরপালের নিচে রেখেছিল একটা ক্যারি ব্যাগে ভর্তি করে
जान बाड़ दिखे रवाना दिए कि कसाई एबार मुशाला नाबिए नाओ साथे साथे जाच्छेन पीछने पीछने देखी मांस चूरी करे कि करे ओ जुबक बंधुरा जेमनी मांस निये बाड़ी ढुकछेन बाबा मुशा नबी बाबा गो दरवाजाते दाड़िए दाड़िए देखछे देखी मांस कि करे जेमनी कसाई बाड़ीते ढुकेछेन बाबा ओई बाड़ीर भितरे केउ नाई देखछेन बाबा गो तार एकटा बयस्क मा बिछानाते पड़े आछे जेन उठते पारे ना गरीब मानुष मा सारा दिन मांस बिक्री करे खाई मा आमी तोमार खिदमत करते पारे ना मा ওই লোকটা বাবা কসাই যেন মাকে জড়িয়ে ধরে ডুগরে ডুগরে কাঁদছেন বাবা মুশালা নাবিয়ে না দূর থেকে দাঁড়িয়ে দেখছেন বাবা কসাই মাকে জড়িয়ে ধরে আছেন আর কাঁদছেন ও বাবা গো বাবা কিছুক্ষণ পর দেখা গেল ওই মা যেন বিছানাতে পায়খানা করেছে গোটা শরীরে কাপড়ে লেগে আছে ওই কসাই নিজের হাতে পানি নিয়া মায়ের সমস্ত পায়খানা গুলাকে পরিষ্কার করে দিচ্ছেন বাবা ও যুবকেরা মাকে ভালোবাসলে বাবা কি হয় এই ঘটনার মধ্যে বুঝতে পারবেন বাবা আমার বাবাজির আগে সমস্ত পায়খানাকে পরিষ্কার করে দিয়া মা যেন ব্যাটার বুকখানে লেগে গেছে আর বলছেন মা গো আমি তোমার বা তোমার খিদমত করতে পারি না মা মায়ের সমস্ত পায়খানা পরিষ্কার করে দিয়া ভালো কাপড় পরাইয়া বলছেন মা গো তোমাকে একটা কথা বলি মা আমি এখন পর্যন্ত গোসল করি নাই মা তবে একটু গোসল বানিয়ে আসি মা বেটা গোসল বানাতে গেছে বাবা গোসল বানাইয়া যে মাংসগুলা রেখেছিল ওই মাংসগুলা সুন্দর করে নিজের হাতে রান্না করে মাকে কোলে বসাইয়া ওই মাংসগুলাকে পিস পিস করে খাওয়াচ্ছে বাবা মাংসগুলাকে খাওয়াচ্ছে মুশালা নবী না দেখছেন আল্লাহ গো এটা কি আমি দেখছি আল্লাহ বাবা ওই কসাই মাকে খাওয়াচ্ছে আর মা যেন আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছেন আল্লাহ আমার সন্তান আমার এত খিদমত করছে আল্লাহ আমার সন্তান এত গরিব সারা দিন মাংস বিক্রি করে তবুও মায়ের খিদমত করতে ভুলে না গো আল্লাহ আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম আল্লাহ গো তুমিও খুশি হইয়া যাও বাবারা ভাইয়েরা ও গো আমার মা বোনেরা এই জন্য বাবা মুশালা নাবিয়ে না বলছেন আল্লাহ গো সত্যি কথা বলেছেন এই কসাই আমার সাথে জান্নাতে যাবে ও যুবক বন্ধুরা মায়া মনে জিনিস বাবা আজকে দেখছেন এই পিছনে কবরস্থান বাবা কাউরি বাবা শুয়ে আছে কাউরি মা শুয়ে আছে কাউরি বেটা শুয়ে আছে আর উনারা দেখছেন আল্লাহ গো আজকে আমার বাবা জালসার মাহফিলে বসে আছে কাউরি মা বসে আছে কাউরি সন্তান বসে আছে যদি আমার জন্য কিছু না কিছু দান করত দোয়া করত তবে আল্লাহ আমি জান্নাতি হয়ে যেতাম বাবা গো কাউরি মা চলে গেছে কাউরি বাবা চলে গেছে ও যুবক বন্ধুরা যাকে যারা মাকে ভালোবাসেন একটাই কথা বলবো বাবা ওই মায়ের জন্য আমি দশটা খোদার বান্দার কাছে আমি মাত্র 5000 করে টাকা নেব বাবা যারা সত্যিকারী মাকে ভালোবাসে একটা খোদার বান্দা 5000টা টাকা এই পবিত্র সভাতে নিজের মায়ের জন্য দিতে পারবেন বাবা একটা খোদার বান্দা একটা হাত তুলুন বেরাদার 5000টা টাকা আমি বেশি চাইবো না আমি জানি মাকে ভালোবাসনে ওয়ালা আমার বাবা জিরা অনেক আছেন বাবা নিজের মার জন্য 5000টা টাকা একটা খোদার বান্দা একটা হাত তুলে দেখান
দেখান হাসেন হাজি 5000 টাকা সুবহানাল্লাহ নারায় তাকবীর নারায় রিসালাত হাসেন হাজি সাহেব 5000 টাকা মাদ্রাসা 5000 টাকা কে দিচ্ছে এগুলো সব হাসেন হাজি আচ্ছা হাসেন হাজি দিয়েছেন এটা কবরস্থানের জন্য নাকি কবরস্থান এটা হলো মাদ্রাসা এটা হলো মসজিদ একটা সুলতান টোলা মাদ্রাসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন 20000 টাকা টোটাল দিয়েছেন সুবহানাল্লাহ সাদ্দাম হোসেন ভাই 5000 টাকা দিয়েছেন কবরস্থানের জন্য নারায় তাকবীর নারায় রিসালাত নারে হায়দারি মাশলাকে আলা হযরত জিন্দাবাদ বেরাদারান ইসলাম দিয়েছেন একটু দোয়া করে দিই ভাই মা গো আপনারা টাকা রেডি রাখেন কমিটি ভাই জিনারা আছেন মাত্র 5টা মিনিট সময় নেব বাবা কেউ উঠবেন না খোদার কসম আজকে জালসা শোনাবো আজকে বক্তব্য শোনাবো সবারই চোখের পানি ফেলতে হবে ভাই তবে মাত্র 5টা মিনিট এই কবরস্থানের জন্য একটু হাত পেতেছি বাবা কেউ বিরক্ত হবেন না আমার পরবর্তী বক্তব্য অনেক আছে আজকে শুনতে হবে সারা রাত ধরে আমার কমিটি ভাইকে বলবো আপনারা বড় বড় বস্তা নিয়ে যান আমার মা বন্ধু তরফে যান বাস স্ট্যান্ডের মকবুল সাহেব টাইটেল মানে লাঠি মা বাবার জন্য দোয়া করতে বলেছে এটা একজন দিয়েছে আপনার বস্তা কই বস্তা সুবহানাল্লাহ মা গো এবার আপনারা বাহির করেন ঢাকা লোকি ভান্ডারে মমতা টাকাগুলো বাহির করেন পাটাপাট দিয়ে পাঠান বস্তা ভরে দিয়ে পাঠান আজকে টাকা ঘুরিয়ে নিয়ে যাবেন না আমি জানি আজকে প্রচুর টাকা নিয়েছেন আপনারা হ্যাঁ আপনারা কমিটি ভাই আপনার 5-6 জন বস্তা নিয়ে ঢুকেন সুবহানাল্লাহ এই যে দেখেন একটা ছোট্ট বহিন মোটামুটি আপনার 2000 টাকা নারায় তাকবীর নারায় রিসালাত নারে হায়দারি মাশলাক আলা হযরত জিন্দাবাদ বেরাদার 5000 করে পেলাম বাবা একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা নাই যে মাকে সত্যিকারই ভালোবাসেন আজকে মা কবরে শুয়ে আছে 10000 টাকা দেনে ওয়ালা একটা কোন খোদার বান্দা হবেন ভাই একটা কোন বাবা আছেন একটু হাত তুলুন তো বেরাদার মাত্র 10000 টাকা নিজের মার জন্য আরে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না বেরাদার এই টাকাটা আপনার সঙ্গের সাথে হবে একটা খোদার বান্দা একটু মা পরিচয় দিয়ে এই পবিত্র সভাতে একটু হবে না বেরাদার 5-10000 টাকা একটা সুবহানাল্লাহ মহসেন সাহেব উনার স্ত্রী ইন্তিকাল করেছেন 5000 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আহ যারা যার স্বামী অসুস্থ থাকে বিবির মনটা ভালো করবে না বাবা আর যার বিবি অসুস্থ থাকে স্বামীর মনটা ভালো করবে না এই চাচার আজকে নিজের বিবি ইন্তিকাল করেছেন বাবা 5000 টাকা দিয়েছেন একটু দোয়া করতে বলেছেন অবশ্যই দোয়া করব 2.5 কিলো বাতাস আর 100 টাকা আর 100 টাকা দেন না यार আচ্ছা না সুবহানাল্লাহ এই যে আমার খালা প্রত্যেক বছর এসে খালা দুধ কই ফোন করতে হবে তাহলে আইসে জায়গায় খালুকে ফোন করবো কালকে নিয়ে যাবো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার খালা দিয়েছে মোটামুটি 400-500 টাকা মা গো একটু তাড়াতাড়ি দিন খালা দেরি করিয়েন না মাত্র 3টা মিনিট সময় দিয়েছি আপনাদের ব্যাগ ভর্তি করার টাকা আসলে আমার বক্তব্য চালু হয়ে যাবে চিন্তা নাই বেরাদার ইসলাম বন্ধুগণ আচ্ছা 10000 টাকা একটা কোনো খোদার বান্দা হইলো না ভাই একটা কোনো যোগ্যমাই যোগ্য বেটা নাই যে কবরস্থানের জন্য আজকে আমাদেরকে সবাইকে যেতে হবে বেরাদার ওই 3,500 জায়গাতে আমাদেরকে সকলকে থাকতে হবে একটা কোনো খোদার বান্দা 10000 টাকা একটু পরিচয় দিয়ে হাত তুলুন তো ভাই সুবহানাল্লাহ এ ভাইয়ের মাসি ইন্তিকাল করেছেন উনি একটা নাক মাছি দিয়েছে নাকি আচ্ছা মাসি দেব নাক মাছি দিয়েছে লাস্টের সময় ডাক হবে সুবহানাল্লাহর 100 টাকা দিয়েছেন বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি তবে ভাই বলছিলাম বাবা 5000 করে টাকা আমি 3টা খোদার বান্দার কাছে পেয়েছি ভাই একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা আছেন যে মার জন্য একটু দোয়া করবেন মার জন্য 5000 টাকা দিতে পারবেন আজকে জবরদস্ত নেব না বেরাদার আজকে মন খুলে প্রাণ খুলে আজকে মার জন্য দান করবেন কেউ বাবার জন্য দান করবেন কেউ সন্তানের জন্য দান করবেন খোদার কসম আজকে ওনারা শুনছেন বেরাদার বন্ধুকর বাবা আজকে সবারই জন্য দোয়া হবে জিনারা দিয়েছেন একটু তাদের জন্য দোয়া করেলেন বেরাদার আজকে সবারই জন্য দোয়া হবে সবাইকে হাত তুলেন আল্লাহু আমিন আল্লাহু আমিন রব্বুল আলামিন মাওলা এই পবিত্র সভাতে মাওলা গো আল্লাহ গো একজন খোদার বান্দা মাওলা গো 20000 টাকা দান দিয়েছেন মাওলা মাদ্রাসা মসজিদ এবং কবরস্থানের জন্য মাওলা
আরো কয়েকজন দিয়েছেন 5000 করে টাকা মাওলা আরো 10 20 50 যা কিছু পেরেছে দান করে ইনশাআল্লাহ আল্লাহ গো আজকে তোমার বান্দা বান্দীর পবিত্র সভাতে বসে আছেন মাওলা গো তাদের দিলে তালাখানাকে খুলে দাও মাওলা তাদেরকে বেশি বেশি দান করো তৌফিক দান করো মাওলা রব্বুল আলামিন মাওলা আজকে আমার ভাইরা বাবা জিরা আমার বাবা বোনেরা কাউরি বাবা শুয়ে আছে কাউরি মা শুয়ে আছেন কাউরি আত্মীয় স্বজন শুয়ে আছেন মাওলা গো আল্লাহ এই তানের উপর কোশিলে মাওলা গো প্রত্যেকের কবরে আজকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা আল্লাহ গো আজকে পবিত্র সভাতে বসে আছেন মাওলা গো তাদেরকে বেশি বেশি দান করো তৌফিক দান করে দিও মাওলা আমির সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো একটা কোন খোদার বান্দা নাই 5000 টাকা একটু হাত তুলে দেখান তো ভাই আছেন কেউ একটু মহব্বতে হাত তুলেন আছেন একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা আজকে বক্তব্য শোনাবো ভাই কেউ বিরক্ত হবে না মাত্র 5টা মিনিট সময় নিয়েছিলাম 2 মিনিট হয়ে গেল 3টা মিনিট থাকবো ভাই একটা কোন খোদার বান্দা 5000 টাকা একটা কেউ হবেন মার জন্য হুজুর আমি মাকে ভালোবাসি মার জন্য দোয়া করে দেন একটা কোনো বাবা আছেন চাচা আছেন একটা কেউ কোনো খোদার বান্দা যোগ্য মাই যোগ্য বেটা একটু হাত তুলেন বেরাদার মাত্র 5000 টাকা এই পবিত্র সভাতে দেনওয়ালা একটা কোনো বাবা